হ্যালো বন্ধুরা, এই যে আমি চলেছি আজকে এক জায়গায়, তো চলুন যাওয়া যাক। চলে এসেছি আমি আমার এক বৌদির বাড়ি, আর এই যে বৌদি পুজো দিচ্ছে, চলুন ওদের সরস্বতী ঠাকুরটা একটু দেখাই, কি সুন্দর দেখুন। আর এই যে ও হচ্ছে ছোট্ট কেশি, আমার বৌদিরই মেয়ে, এই দেখুন ফোনে ব্যস্ত। বিকেলের দিকে এসে এই যে আমি কয়েকটা বিস্কুট আর কুকিজ নিয়ে খেতে বসেছি, আর সঙ্গে কেশিও খাচ্ছে। তো সারা ভিডিওতে অনেকবারই কিন্তু আপনাদের কেশির সাথে দেখা হবে, আর প্রচুর মজা করব আজকে। সন্ধ্যেবেলা সবাই রেডি হয়ে যাচ্ছে এখানের একটা মেলা দেখতে, তো চলুন যাওয়া যাক। কেশি, আমি আর মা আরো সবাই কিন্তু টোটোয় চেপে পড়েছি, আর এই যে ও বকর বকর করতে করতে যাচ্ছে, আর আমরাও এন্টারটেইন হচ্ছি। এই যে আমরা মেলার কাছাকাছি চলে এসেছি, এক্সপো মেলা আর ফুড ফেস্টিভ্যাল সব একসাথেই একটা মেলার মধ্যে আমরা দেখতে পাবো। এই যে প্রথমে শাড়ির দোকান দিয়ে শুরু, এগুলো বাংলাদেশ থেকে এসেছে এই স্টলটা। কেশি আর আমি হাত ধরাধরি করে মেলার সামনের দিকে এগিয়ে চলেছি, দেখি সামনের দিকে আর কি দেখা যায়। এইগুলো এইগুলো এটা এটা এইটা এটা এটা দেখানো হলো, কিন্তু এটা উনি নেবেন না, তো চলুন সামনে যাওয়া যাক। এই প্যান্টগুলো খুব ভালো। সামনে একটুখানি এগিয়েই দেখলাম এই যে কাঠের জিনিসপত্র, এত সুন্দর সুন্দর জিনিস কি বলবো। চলুন আপনাদের একটু সামনে থেকে দেখাই আর কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ কাঠের ওপরে করা হয়েছে। বিশেষ করে এই ফ্লাওয়ার ভাসটা একদম ঠাসা কাজ, এত সুন্দর। আচারের দোকানের সামনে দিয়ে যাচ্ছি, আর কত ধরনের আচার, আর দারুণ সুন্দর সেগুলো থেকে গন্ধ বেরোচ্ছে জানেন। এসে আবার আমাদের বলছে কিনবি নাকি, কত ধরনের বড়ি পাঁপড় আবার চিংড়ির পাঁপড়ও দেখলাম। মেলার মধ্যে এই স্টলটা কিন্তু খুব কমন, তাই না? আর সব ফুল একসাথে থাকে বলে দেখতেও খুব সুন্দর লাগে। কেশি আবার বেলুন ফাটাবে বলছে, এদিকে বন্ধু ওর থেকেও অনেক বড়। আর এদিকে ওই দেখুন কত বড় নাগরদোল্লা বসেছে এখানে, খাবারের স্টলও প্রচুর। মেলার মধ্যে এটা একটা খুব নতুনত্ব জিনিস দেখলাম, বাম্বু চিকেন। এদিকে আমরা সবাই পাপড়ি চাট খাবো বলে বসেছি, তো এই যে পাপড়ি চাট এসে গেছে,
তো চলুন কেশি আর আমি শেয়ার করে খাই। কেশি তো অন্য কিছু খাচ্ছে না, শুধু পাপড়িগুলোই খাচ্ছে বেছে বেছে। যেহেতু বৌদি ঘুগনি পছন্দ করে তাই বৌদি নিয়েছে ঘুগনি, আমরাও একটু একটু করে খেলাম। কেশি এখানের এই গেমটা খেলবে বলে এসেছে, এই যে নানান রকমের বল দেওয়া আছে তার মধ্যে ওরা লাফিয়ে লাফিয়ে পড়ছে, সব বাচ্চাগুলোই কিন্তু ভীষণ মজা করছে। ওই দেখুন কেশি ওপরে উঠছে। ও আবার মাছের মতো জলে যেন চড়ে বেড়াচ্ছে। লাফালাফি ঝাপাঝাপি করা হয়ে গেছে, এবার চলুন জিলিপি কিনে আমরা বাড়ি যাই। এই যে পেরোনোর পথে আবার এগুলো দেখেছি, এই যে বাচ্চাগুলো সবাই লাফালাফি, চলুন এবার বাড়ি ফিরি। এই যে কেশি আগে উঠে আমার জন্য অপেক্ষা করছে। এই যে কেশি মেলা থেকে কি কি কিনেছে একটু দেখাই। এই যে প্রথমেই দেখুন হাঁস মোলা কিনেছে, এই যে এই কালার চেঞ্জের পেনটা কিনেছে, আর এই পাখাটাও কিনেছে। কেশি এসেছে পাশের ঘরে সাইকেল চালাতে, ভালোই চালাচ্ছে দেখুন। ডিনার নিয়ে চলে এসেছি, তো আমার জন্য এসেছে রোল আর ওদের জন্য এসেছে চিকেন মোমো, তো চলুন খেয়ে নেওয়া যাক। একটু কামড় দিতে বল। রাত্রিরে ডিনার হয়ে যাওয়ার পরে এই যে আমরা দুজনা এবার কাটাকুটি খেলতে বসেছি মধ্যে। কি রে ওটা কে পড়ে আছো বাসা? কাটাকুটি খেলার ফাঁকে এই যে ওর সুইটেকে নিয়ে চারটি ছোড়াছুড়ি খেলা হয়ে গেল আমাদের। না থাকল লাগবে ওর সাথে, থাকতে থাকতে আমিও বাচ্চা হয়ে গেছি। গুড মর্নিং সকলকে। এই যে সকালে চা বিস্কুট নিয়ে আমি খেতে বসে গেছি, আর এদিকে এসিও কিন্তু উঠে পড়েছে, উঠেই ওর খেলা শুরু আর আমিও তার সাথে জয়েন হয়ে গেছি। সকালে একটু খেলে টেলে নিয়ে কেশি এবার কিন্তু পড়তে বসেছে, দেখুন কি সুন্দর লিখছে। একটু দূরে হবে, এই যে আমার কাছে এবার মুখে মুখে পড়ছে। আজকের ব্রেকফাস্টে আছে ঘুগনি আর পাউরুটি, চলুন খেয়ে নিই। কেশিও বসেছে আমাদের সাথে খেতে। কেশির ছোট্ট সাইকেলটা দেখে আমারও একটু চালাবার ইচ্ছে হলো। ওদের এই ফ্ল্যাটের ব্যালকনিটা দিয়ে বাইরের দৃশ্যটা খুব ভালো দেখা যায়, দেখুন রাস্তাটা পুরোই দেখা যায়।
এই যে কেশি আমাকে কিছুতেই বাড়ি যেতে দেবে না। ব্রেকফাস্টের পরে এই যে কিছুটা তরমুজ নিয়ে বসে গেছি। কেশির কিন্তু আগেই খাওয়া হয়ে গেছে। এই যে আমরা দুজনে মিলে দুষ্টুমি করছি। দুপুরে খাবার খেতে বসে গেছি। প্রথমে পাতে আছে শুক্তো, তো শুক্তো দিয়ে প্রথমে খেয়ে নিই। আজকে প্রথমবার একটা নতুন জিনিস ট্রাই করছি, এটা হচ্ছে কচুর লতি। খেয়ে দেখি কেমন হয়েছে। খুবই সুন্দর খেতে হয়েছে। আর দেখুন আমি খাচ্ছি আর ওপর থেকে দেখুন কেশি উঁকি মারছে। কচুর লতি দিয়ে খাবার পরে এই যে মাছের ঝোল হয়েছে। তো চলুন খাওয়াটা কন্টিনিউ করে নিই। শেষ পাতে আমার দুটো ভীষণ প্রিয় জিনিস রয়েছে, একটা হচ্ছে ফুলের আচার আর একটা হচ্ছে চালতার আচার। দুপুরে খাওয়া দাওয়ার পরে এবার কেশি বসেছে আইসক্রিম খেতে। দুপুরে একটু রেস্ট নিয়ে এবার সন্ধ্যের দিকে আমরা যাচ্ছি একটু ফুচকা আনতে। চলুন যাওয়া যাক ফুচকার দোকানে। আর এই যে আমাদের ফুচকা নেওয়া হয়ে গেছে, অনেক বড় বড় ফুচকাগুলো। দেখুন কেশি আবার জল দিয়ে খাবে। আমি আবার ফুচকাটা বানিয়ে আমার বন্ধুকে দিলাম। ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পরে এসে আবার এই যে কাঠবাদাম নিয়ে বসেছে আর আমাকে ছাড়িয়ে দিতে হচ্ছে। ওই দেখুন আমাকে আবার খাইয়ে দিচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর কি করবেন কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ইজ থ্যাংক ইউ বল? থ্যাংক ইউ।